సుప్రేమ నామామృతమత్తు తారం ఆపామరదపిత తారం గౌరకృష్ణ ధనభ్యోత్తమహం ప్రపద్దే ఆనందలీలామయ విగ్రహాయ హిమావతి సవిసుందరాయ తస్మై మహాప్రేమ రస ప్రదాయ చైతన్య చంద్రాయ నమో నమస్తే జయా శ్రీకృష్ణ చైతన్య ప్రభునిత్యానంద శ్రీ అద్వైత గదాధర శివాచారి శ్రీ గౌరభక్తవృంద హరే కృష్ణ 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 హరే 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 రామ 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 హరి హరి ముఖం కొరతి బాచలం పంగులం హైత గిరిం తత్కృపాత్ మహం వందే పరమానంద మాధవం శ్రీ గురు దిన తరణం శ్రీ చైతన్యేశ్వరం నమః. আজকে আমার ক্লাস আছে কৃষ্ণ বলরাম মন্দিরে হিন্দিতে, তো সেই জন্য আমরা যদি ক্লাসটা একটু এখানে অনলাইন ক্লাস তাড়াতাড়ি শেষ করব। তা আজকে আমরা চৈতন্য আদিলীলা পঞ্চম অধ্যায় থেকে শ্রবণ করছি। ওই শ্লোকের তাৎপর্য আমরা একবার পড়েছিলাম, আবার আমরা রিভাইজ করছি। ঠিক আছে, গতকালকে আমরা এই তাৎপর্যের কিছু অংশ পাঠ করেছিলাম, আজকে পাঠ করে শ্রবণ করব। শঙ্করাচার্য বলেছেন সূত্র 42, ওই প্যারাগ্রাফে দেখুন, প্যারাগ্রাফটা যাদের বই আছে ওই প্যারাগ্রাফ দেখুন। শঙ্করাচার্য বলছেন যে ভক্তরা মনে করেন যে পরমেশ্বর ভগবান বাসুদেব বা শ্রীকৃষ্ণ এক, তিনি জড় গুণ থেকে মুক্ত, তার চিন্ময় বিগ্রহ সচ্চিদানন্দময়। তো ভক্তদের যে ধারণা বা তাদের দর্শন সম্পর্কে এখানে শঙ্করাচার্য তুলে ধরেছেন। তো বাসুদেব আর কৃষ্ণ এক একটি কথা বললেন, তার বিগ্রহ সচ্চিদ আনন্দময় নিত্য জ্ঞানময় আনন্দময়, আর তিনি তিন প্রকারের জড় গুণের ঊর্ধ্বে। এই কথাটি শঙ্করাচার্য বলেছেন ভক্তের মতবাদ সম্পর্কে। তো ভক্তদের জন্য এই বাসুদেব বা কৃষ্ণ আছেন পরম লক্ষ্য। তো ভক্তরা বিশ্বাস করেন যে বাসুদেব সংকর্ষণ প্রদ্যুম্ন অনিরুদ্ধ এই চারটি নিত্য চিন্ময় রূপে নিজেকে বিস্তার করে, এরা সব চিন্ময়। ভক্তরা মনে করে যে বাসুদেব সংকর্ষণ প্রদ্যুম্ন সব চিন্ময়। তো প্রথম প্রকাশ বাসুদেব থেকে সংকর্ষণ, সংকর্ষণ থেকে প্রদ্যুম্ন, প্রদ্যুম্ন থেকে অনিরুদ্ধ প্রকাশিত হয়, এটা ভক্তরা মনে করে। বাসুদেবের আরেক নাম পরমাত্মা, সংকর্ষণের এক নাম জীব, প্রদ্যুম্নের এক নাম মন, অনিরুদ্ধের এক নাম অহংকার। এটা আমরা শুনেছিলাম, বাসুদেব হচ্ছেন পরমাত্মা, সংকর্ষণ হচ্ছেন জীব, প্রদ্যুম্ন হচ্ছেন মন, অনিরুদ্ধ আছে অহংকার। এই চতুর্বিহের মধ্যে বাসুদেবকে জড়া প্রকৃতির মূল কারণ বলে বিবেচনা করা হয়। তো বাসুদেব হচ্ছেন জড়া প্রকৃতির মূল কারণ। তো এখন যেহেতু সংকর্ষণ মানে বাসুদেবকে সংকর্ষণ, সংকর্ষণ তো প্রদ্যুম্ন, প্রদ্যুম্ন তো অনিরুদ্ধ, সংকর্ষণ প্রভৃতি এরা যে বাসুদেব থেকে সমুৎপন্ন হয়েছে, অর্থাৎ বাসুদেব থেকে জন্ম হয়েছে, প্রকাশিত হয়েছে। তো তাই শঙ্করাচার্য বলছেন যে সংকর্ষণ প্রদ্যুম্ন অনিরুদ্ধ, মানে বাসুদেবকে এখানে বাদ দেওয়া হলো, যে সংকর্ষণ প্রদ্যুম্ন অনিরুদ্ধ এই মূল কারণ থেকে সৃষ্টি হয়েছে। মূল কারণ হচ্ছেন বাসুদেব, সেই মূল কারণ থেকে সৃষ্টি হয়েছেন সংকর্ষণ, তারপরে সংকর্ষণ প্রদ্যুম্ন, প্রদ্যুম্ন থেকে অনিরুদ্ধ। তো প্রভাত বলছেন মহাত্মারা বলে গিয়েছেন যে নারায়ণ, যার আর এক নাম হচ্ছে পরমাত্মা। তো নারায়ণই পরমাত্মা রূপে সর্বত্র বিদ্যমান, তিনি জড়জগতের অতীত এবং তা বৈদিক শাস্ত্রের কথা। নারায়ণ পরব্যক্তা, এটা শঙ্করাচার্য মেনেছেন।
মায়াবাদীরা স্বীকার করেন যে নারায়ণ বিভিন্ন রূপে নিজেকে প্রকাশ করতে পারে, নারায়ণ বহু রূপে নিজেকে প্রকাশ করতে পারে। শঙ্করাচার্য বলেছেন যে ভক্তদের সেই ধারণা নিয়ে তিনি তর্ক করতে চায় না। ভক্তরা যে বলছে যে নারায়ণ একজন হচ্ছে পরমাত্মা, নিজেকে বহুরূপে প্রকাশ করতে পারেন, এইসব ব্যাপারে শঙ্করাচার্য বলতে চাইছে না, কিন্তু বাসুদেব থেকে শঙ্করাচার্যের উৎপত্তি হয়েছে, শঙ্করাচার্য থেকে পদ্মের উৎপত্তি হয়েছে, পদ্ম থেকে অনিরুদ্ধের উৎপত্তি হয়েছে, সেই সম্বন্ধে তার প্রতিবাদ আছে, তাকে প্রতিবাদ করতেই হবে, বুঝছেন? তার কারণ হচ্ছে শঙ্করাচার্য যদি বাসুদেবের দেহ থেকে সৃষ্টি সৃষ্ট জীব সমূহের প্রকাশ হন, তাহলে জীব সমূহের অনিত্যতা যে দোষ অপরিহার্য হয়ে যাবে। তো এখানে ভাবছি আমি এরকম হতে পারে যে শঙ্করাচার্য হতে তো জীব সমূহ, তো শঙ্করাচার্য যদি বাসুদেব থেকে প্রকট হয়ে থাকেন তাহলে জীব সমূহ জন্ম হচ্ছে, জন্ম হলে মৃত্যু থাকবে, সৃষ্টি হচ্ছে, সৃষ্টি হলে বিনাশ হবে। তো সে কথা শঙ্করাচার্য বলছেন যে জীব সমূহের অর্থাৎ সমস্ত জীবের অনিত্যত্ব আদি দোষ অপরিহার্য। তো সে অনিত্য, জীব অনিত্য, তো এই দোষটা এসে যাবে। নিয়মিত আরাধনা, বৈদিক শাস্ত্র অধ্যয়ন, যোগ অনুশীলন ও পুণ্যকর্ম সাধনাদির মাধ্যমে ভক্ত জড় কলুষ থেকে মুক্ত হয় বলে মনে করা হয়, কিন্তু বলা আছে যে বেদ অধ্যয়ন করলে, শাস্ত্র অধ্যয়ন করলে, যোগ করলে, পুণ্যকর্ম করলে জড় কলুষ থেকে মুক্ত হয়ে যাবে। তো জীব যদি কোনো বিশেষ অবস্থায় জড় প্রকৃতি থেকে সৃষ্টি হয়ে থাকে তাহলে তারা অনিত্য এবং তাদের পক্ষে মুক্ত হয়ে পরমেশ্বর ভগবান সঙ্গ করার কোনো সম্ভাবনা নেই। জীবের যে সৃষ্টি আছে বিনাশ হয়ে যাবে, তা জীব অনিত্য, জীব যদি অনিত্য হয় তার জীব মুক্তি পেয়ে ভগবানের সঙ্গ লাভ করবে কি করে, এটা তুলে ধরেছে। তো কারণের বিনাশে কার্যের বিনাশ অবশ্যম্ভাবী, অর্থাৎ যে কোনো কার্যের কার্য তার কারণটা না থাকে তার কার্যটা হবে কি করে, প্রতিটি কার্যের কারণ থাকতে হবে। তো কারণে যদি বিনাশ হয় তাহলে কার্যেরই বিনাশ হয়, যদি আত্মার বিনাশ হয় তাহলে এই যে আত্মমুক্তি পাবে তার কোনো আর প্রশ্ন উঠে না। বেদান্ত সূত্রের দ্বিতীয় খণ্ডের দ্বিতীয় অধ্যায় নাত্মা শ্রুতেন ইত্যত্বাচ তাভ্য এই সূত্রের দ্বারা প্রতিপন্ন করা করেছেন যে জীবের কখনো মৃত্যু হয় না, যেহেতু জীবের সৃষ্টি নেই তাই অবশ্যই সে নিত্য, ঠিক আছে? তো শঙ্করাচার্য 43 নম্বর শ্লোকে বলেছেন ভগবত ভক্তরা মনে করে যে তা পূর্ব পরাগ্রহে দেখানো হলো যদি সৃষ্টি হয়ে থাকে, আমি যা মনে করি উনি বলতে চাইছেন হয়তো আমাদের ভুল হয়ে করেকশন করতে পারে, বাসুদেব থেকে শঙ্কর সৃষ্টি হলো তাহলে সৃষ্টির ব্যাপার থেকে গেল, এরা তো শঙ্কর অনিরুদ্ধ প্রদ্যুম্ন অনিরুদ্ধ থেকে এরা জড় জগতের বলে মনে করে। তো যাই হোক, এখানে বোঝা চাইছেন যদি বাসুদেব সংকোচন সৃষ্টি হয়, সংকোচন হচ্ছে জীব, জীবের সৃষ্টি হলো, যে সৃষ্টি হলো তাদের বিনাশ আছে, তাহলে মুক্তি পাওয়াটা আর কি করে, এটা হলো কথা। আমি আশা করি আপনারা ধরতে পেরেছেন। তো শঙ্করাচার্য আরো বলেছেন ভক্তদের এই ধারণাও স্বীকার করা যায় না যে শঙ্করাচার্য প্রদ্যুম্ন অনিরুদ্ধ পরমেশ্বর ভগবান মত
জ্ঞান সম্পদ বিদ্যা সৌন্দর্য যশ বৈরাগ্য সরৈশ্বর্য পূর্ণ জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত। শঙ্করাচার্য বলছেন এই সংকর্ষণ প্রদীপ অনুরোধ হবে মানতে চাইছিল দেখা আছে। তো উনি বলছেন এটা স্বীকার করা যায় না যে ভগবান যে আছে ঐশ্বর্য সমগ্র জ্ঞান বৈরাগ্য সনাং ভোগ এটা সংকর্ষণ প্রদীপ অনুবৃদ্ধ নাই। আর তারা জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত নয় এটা স্বীকার তারা যে মুক্তটা স্বীকার করা যায় এমনকি তারা পূর্ণ প্রকাশ হলেও তাদের উৎপাদনে দোষ থেকে যায়। পূর্ণ প্রকাশ হলে তাদের উৎপাদনে মানে কি এটা ইংরেজি আমাকে দেখতে হবে উৎপাদনে মানে কি সৃষ্টিতে দোষ থাকে হতে পারে। বাসুদেব সংকর্ষণ প্রদ্যুম্ন অনিরুদ্ধ এরা পরস্পর ভিন্ন একাত্মক ন অথচ সকলেই সমধর্মী এবং ঈশ্বর। তো এই অর্থ যদি অভিপ্রেত হয় তাহলে অনেক ঈশ্বর স্বীকার করতে হবে। যে আমরা বলি যে তারা পূর্ণ প্রকাশ হলেও আমরা বাসুদেব শঙ্করাচার্য পর্যন্ত অনিরুদ্ধ এরা পরস্পর ভিন্ন একাত্মক ন আমরা তো বলছি ভগবান এক বহুরূপ প্রকাশ করেছে এটা একটা জিনিস। আমরা বললু যে এরা সব আলাদা আলাদা তো সমান ধর্ম ঈশ্বর আলাদা আলাদা কিন্তু এরা সব এক এক ঈশ্বর। তো এটা বুঝলে কি হবে তাহলে অনেক ঈশ্বর মানতে হবে। আমরা বলছি না ঈশ্বর এক নিজেকে বিভিন্ন রূপে প্রকাশ করেছে কিন্তু আমরা বলি যদি যে ঈশ্বর এক নয় একাত্মক নয় বাসুদেব শঙ্করাচার্য প্রদ্যুম্ন অনিরুদ্ধ তারা সবাই এক একটা ঈশ্বর তাহলে বলা আছে অনেক ঈশ্বর বিশ্বাস করতে হবে। বহু সংখ্যক ঈশ্বর স্বীকার করা নিষ্প্রয়োজন কেননা সর্বশক্তিমান এবং এক ঈশ্বর স্বীকার করলে যথেষ্ট একমেব অদ্বিতীয় উপরন্তু বহু সংখ্যক ভগবানের অস্তিত্ব স্বীকারের দ্বারা ভগবান বাসুদেবের একমেব অদ্বিতীয় হানি হয়। তো এইসব যুক্তির দ্বারা যুক্তিতে শঙ্করাচার্য শঙ্করাচার্য প্রদ্যুম্ন অনিরুদ্ধকে আলাদা ভগবান বলে গ্রহণ করতে চায়। যদি মেনে নেওয়া হয় যে এই চতুর্ভুজ ভগবানেরই সমপর্যায়ভুক্ত তারা সকলে সমধর্মী তাহলে উৎপত্তি অসম্ভব দোষ পরিহার করা যায় না। তাদের যে উৎপত্তি হয়েছে সেটা উৎপত্তিটা অসম্ভব না কারণ প্রত্যেকের অস্তিত্বে কোনরূপ অতিশয্য না থাকলে বাসুদেব থেকে সংকর্ষণে সংকর্ষণ থেকে প্রদ্যুম্নের প্রদ্যুম্ন থেকে অনিরুদ্ধে জন্ম হতে পারে না। প্রত্যেকের অস্তিত্বে কোনরূপ অতিশয্য অর্থাৎ এদের সবার নিজের নিজের কিছু বৈশিষ্ট্য রয়েছে কার্য কারণের মধ্যে কোন বৈশিষ্ট্য আছে তা স্বীকার করতে হবে। এই হচ্ছে বাসুদেব হচ্ছেন কারণ কার্য হচ্ছে সংকর্ষণ সংকর্ষণ হচ্ছেন কারণ কার্য হচ্ছে প্রদ্যুম্ন প্রদ্যুম্ন হচ্ছে কারণ কার্য হচ্ছে অনিরুদ্ধ। তো এটাতে কি করতে হবে না বিশ্বাস করতে হবে কার্য কারণের মধ্যে কোন বৈশিষ্ট্য আছে তা স্বীকার করতে হবে। যেমন যেরকম মাটি থেকে ঘট প্রস্তুত করা হয়েছে সুতরাং এই ক্ষেত্রে মূর্তিকা হচ্ছে ঘটের কারণ ঘট হচ্ছে মূর্তিকার কার্য। এটাকে দৃষ্টান্ত দিয়ে প্রভুপাদ লিখেছেন কার্য কারণ মানে কি মাটি থেকে কলস তৈরি হচ্ছে তাহলে কারণটা কি কারণটা হচ্ছে মাটি আর কার্যটা কি
না, মাটি যে রূপান্তরিত হলো একটা ঘট বা কলস, সেটা হলো কার্য। তো পৃথকত্ব না থাকলে কোনটি কার্য কোনটি কারণ তা নির্দেশ করা করতে পারা যায়, তাই কার্য কারণের মধ্যে কিছু পার্থক্য রাখতে হবে, কোনটা কার্য কোনটা কারণ কি করে বুঝবে। আর তাছাড়া পঞ্চরাত্র সিদ্ধান্তের অনুগামীরা বাসুদেব শঙ্কর প্রদ্যুম্ন অনিরুদ্ধের মধ্যে জ্ঞান ও গুণের কোন তারতম্য রয়েছে বলে স্বীকার করে না। এটা হচ্ছে পঞ্চরাত্র সিদ্ধান্ত। যারা পঞ্চরাত্র সিদ্ধান্ত গ্রহণ করে তারাই যে চতুর্বিহ, বাসুদেব শঙ্কর প্রদ্যুম্ন অনিরুদ্ধ, এদের জ্ঞান আর গুণের মধ্যে কোন পার্থক্য দেখে না। এটা বলা হয়েছে ভক্তরা পক্ষান্তরে বিহ চতুষ্টয়কে সবিশেষ বাসুদেব বলে মনে করে। এরা হচ্ছে সবিশেষ, নির্বিশেষ না। ভগবানের বিহ কি চতুর্থ সংখ্যা পর্যাপ্ত জিজ্ঞাসা করা আছে যে ভগবান কৃষ্ণ চতুর্বিহ রূপে প্রকাশিত হলেন, তো নিজেকে চার রূপে প্রকাশ করলেন, তো বলা হচ্ছে তাহলে ভগবান কি চার রূপে প্রকাশ করতে পারেন? না তা নয়, ব্রহ্মা থেকে শুরু করে একটি ক্ষুদ্র পিপীলিকা পর্যন্ত সমগ্র জগৎ ভগবানের বিহ। এই তত্ত্ব শ্রুতি স্মৃতি উভয় শাস্ত্রে প্রমাণিত হয়েছে। তো সেটা অবশ্য কিভাবে বিহ, তার স্বাংশ আর বিভিন্নাংশ আমার কথা আগে আলোচনা করেছি, স্বাংশ কি বিভিন্নাংশ। তো শঙ্করাচার্য আরো বলেছেন পঞ্চরাত্র আদি শাস্ত্র অনুসরণকারী ভক্তরা বলেন যে ভগবানের গুণ এবং গুণী যুক্ত স্বয়ং ভগবান অভিন্ন, কিন্তু ভাগবত বাদীরা কিভাবে বলেন যে জ্ঞান ঐশ্বর্য বল যশ সৌন্দর্য বৈরাগ্য ছয়টি গুণ পরম ভগবান বাসুদেব থেকে অভিন্ন, সেটি কোনো সম্ভব নয়। তো বাসুদেব শঙ্করসন প্রদ্যুম্ন অনিরুদ্ধ চতুর্বিহ প্রসঙ্গে ভগবত ভক্তের মতবাদ বিরুদ্ধে শঙ্করাচার্য যে অভিযোগ করেছেন শিল রূপ গোস্বামী লঘুভাগবত গ্রন্থে খণ্ডন করেছেন। তিনি বলেছেন যে নারায়ণের এই চারটি প্রকাশ পরব্রহ্মে মহাবস্ত নামে প্রসিদ্ধ, অর্থাৎ এই বাসুদেব শঙ্করসন প্রদ্যুম্ন অনিরুদ্ধ পরব্রহ্মে রয়েছে মহাবস্ত। তাদের মধ্যে বাসুদেব ধ্যানের দ্বারা ইন্দ্রিয় উপাসিত হন, কেননা তিনি হচ্ছেন হৃদয়ের উপাস্য, শ্রীমদ ভাগবত 4:33 সে কথা বর্ণিত হয়েছে। তো এখানে আমি আজকে শেষ করছি। আজকে যে বলা হলো কিছু বলবে 2-4 মিনিট, মঙ্গলময় প্রভু বলুন। হরে কৃষ্ণ মহারাজ, শ্রীচরণে প্রণাম। মহারাজ, আগে যে সব বিবরণগুলো শুনছিলাম চতুর্বিহের, সেটা থেকে এগুলো একটু একটু সব আলাদা ব্যাখ্যা, তো এগুলো ঠিকঠাক ধরতেও পারছি না আর নিচ্ছেও না। মহারাজ, এই যে পঞ্চরাত্র সিদ্ধান্ত, এটা কি যেন মহারাজ? আবার বলুন কি লাস্টটা? পঞ্চরাত্র সিদ্ধান্ত, এটা কি মহারাজ? এই পঞ্চরাত্র, একটা নারদ পঞ্চরাত্র রয়েছে, এইটা গ্রন্থ শাস্ত্র। নারদ মুনি 5টা রাত্রির মধ্যে নারায়ণ কাছ থেকে জ্ঞান পেয়েছিলেন, তো পঞ্চরাত্র নারায়ণ শিবকেও দিয়েছেন, এই জ্ঞান দিয়েছেন। আমি শুনেছি বদ্রীনাথে গেছিলাম, 5 রাত্রির মধ্যে জ্ঞান দেওয়া হয়েছিল, সেই জ্ঞানটাকে পঞ্চরাত্র বলা হয়েছে। আচ্ছা মহারাজ, যেরকম বেদ বেদান্ত উপনিষদ পুরাণ আছে, সেরকম পঞ্চরাত্র আছে, শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্রির বিধি নির্বিধান।
মহারাজ, এই যে বলা হচ্ছে বাসুদেব থেকে সংকর্ষণ, সংকর্ষণ থেকে অনিরুদ্ধ, প্রদ্যুম্ন, এইসব প্রকাশকতা বলা হচ্ছে। মহারাজ, আগে তো শুনেছিলাম যে বলরাম থেকে বাসুদেব সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ প্রকাশিত হয়েছেন, এসব গুলিয়ে যাচ্ছে এখন। এখানে কি বলা হয়েছে? এই যে বাসুদেব থেকে সংকর্ষণ, সংকর্ষণ থেকে অনিরুদ্ধ, অনিরুদ্ধ থেকে প্রদ্যুম্ন, এরকম বলা হচ্ছে। ঠিক আছে, এটাকে আবার পরে কনফার্ম করতে হবে। দেখুন, তারপরে চিত জগতের পূর্ব দিকে, পশ্চিম দিকে, এই হ্যাঁ, এর আগের দিন হলো যে এ থাকছেন, ওই থাকছেন, এই সব লটাপট হয়ে যাচ্ছে একদম। বারম্বার পড়লে ঠিক হবে। আস্তে আস্তে, ব্রজগোপী রাধা থিকা মাতাজি, হরে কৃষ্ণ মহারাজ, প্রণাম শ্রীচরণে। মহারাজ, এখানে যে চতুর্ব্যূহ বলা হয়েছে, ব্যূহ মানে কি? ব্যূহ মানে প্রকাশ, কায় ব্যূহ, শরীরের প্রকাশ। আমি বলছি কোথায় পড়ে না, মন থেকে বলছি, ঠিক হতে পারে না। কায় ব্যূহ মানে কায় তার শরীরের প্রকাশ, প্রথম কায় ব্যূহ। হ্যাঁ, এরকম বিদ্যুৎ সাহা প্রভু। বিদ্যুৎ প্রবাহ বিদ্যুৎ বাবু, আপনার কথা কিছু শোনা যাচ্ছেন না, আপনার নেটওয়ার্কে মনে হচ্ছে সমস্যা। তাহলে কালকে প্রশ্ন করেন না হয়। ওই আপনার শ্রীচরণে প্রণাম আচ্ছা, জানাচ্ছি। ওই আমারও হরিকৃষ্ণ মহারাজ, আজকে না হলে এখানে সমাপ্ত করা হোক। দাস ঠিক প্রভুর আছে, তাহলে মতোই সবাই দর্শক অনেকটা, এখানে একটা আজকে সেন্টে অনুষ্ঠান যোগদান করার বুঝতে জন্য পারলাম না। সংসা কল্প তরু কৃপা সিন্ধু বলছে বৈষ্ণব নম নম জয় শ্রী কৃপার কি জয়, জয় শ্রী শ্রীমদ ভক্তি পুরুষোত্তম সাই মহারাজ কি জয়, জয় সমিত গৌর ভক্তবৃন্দ ঠিক কি আছে, জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। বল।